মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। চিকিৎসা কেন্দ্রের বাইরে ভেতরে এখানে ওখানে জমে জঞ্জালের স্তূপ, রোগীর পাশেই কুকুর বিড়ালের আস্তানা, অপরিষ্কার বাথরুম, বাইরেও আস্তাকুর, অস্বাস্থ্যকর পরিবেশের এই ছবি মুর্শিদাবাদের লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের। ছোট বড় যে কোনো সমস্যায় রোগীরা ছুটে আসেন এই হাসপাতালে, কিন্তু কতটা ভোগান্তির শিকার হচ্ছেন তারা জানালেন নিজে মুখেই। কি পরিস্থিতি দেখছেন হসপিটালে? নোংরা দেখছি, কুকুর ঢুকছে, বিড়াল ঢুকছে, ছাগল ঢুকছে, এসব নোংরা, প্রচুর মানে নোংরা হয়ে থাকছে, কোনো জামা যাই তাই দিলে সব নোংরা করে রাখছে, কোনো টাইট নাই, কিছু নাই। কতদিন থেকে হসপিটালে ভর্তি আছেন? দুদিন থেকে ভর্তি আছি, কোনো ডাক্তার ঢুকেনি এখনো, চিকিৎসা করতে আসেনি, এমনি ফেলে রেখে দিয়েছে। আপনাদের পরিষ্কার হচ্ছে কেমন লাগছে? পরিষ্কার হচ্ছে ভালো লাগছে। আর এই যে পেটে পোস্ট ঘরের একটা যে বাথরুম, এই যে নোংরা করে খেয়ে দিবে আর গন্ধ করছে, অতি থাকা যাবে গেছে, পরিষ্কার কেন করো না? পরিষ্কার করলে ভালো লাগবে, আর পরিষ্কার করবে না তো নোংরা তো ঢোকা যাবে কি যাবে না। আপনি কতদিন থেকে আছেন? চার দিন থেকে আছি। এইরকমই নোংরা থাকে? এইরকমই নোংরা থাকে, তা করে না। ছাগল পুকুরি এসে তাও বাইদের মুখে খেয়ে দিয়েছে, পরিষ্কার হয়নি। কুকুর টুকুর সবসময় থাকে? কুকুর ঢুকছে, কুকুর ঢুকবে না খা, বিলাই কুকুর সব ঢুকেছে। ভর্তি থাকা রোগীদের কষ্ট আরো বেশি, চিকিৎসা হলেও অস্বাস্থ্যকর পরিবেশে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারা। আপনি কতদিন থেকে ভর্তি আছেন? তিন দিন থেকে। বাইরে কেন বেরিয়ে বেড়াচ্ছেন? ওই গন্ধ ছাড়া যাচ্ছে না, ছাগল ছাগলে পেচ্ছাপ করছে, কুকুরে পেচ্ছাপ করছে, হ্যাঁ, এত নোংরা ভিতরটা। আর সিস্টাররা বলছে, সিস্টাররা কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, ডাক্তার আসছে, কি আছে, হ্যাঁ এটা হচ্ছে ওটা হচ্ছে, হ্যাঁ, কোনো হাত ধরে কে কল লাগিয়ে কোনো ট্রিটমেন্ট করছে না। এখন যে কলেজের ছাত্ররা এগুলো পরিষ্কার করছে, কলেজের যুব সমাজরা পরিষ্কার করছে দেখতে পাচ্ছি, তো এগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। দিনের পর দিন এভাবে চললেও কোনো দিকেই নজর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু রবিবার চিত্রটা একটু পাল্টেছে। রবিবার লালগোলা কলেজ এবং এলাকার কিছু বিশিষ্ট সমাজসেবী মানুষের তৎপরতায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে জোর কদমে সাফাই অভিযানের কাজ। আমাদের আজকে উদ্দেশ্য ছিল কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা, কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এখানে প্রচুর আবর্জনা ময়লা ফেলা হচ্ছে, এবং সেই অর্থে কিন্তু কোনো কিছু পরিষ্কার করা হয় না। ফাইনা বলতে বিএমএইচকে যখন বলা হয়, ব্যক্তিগত স্তরে বা প্রাথমিকভাবে ওনাকে যখন বলা হয়েছিল, উনি প্রত্যেকবারই লেবারের প্রবলেমটা দেখান, ওনাকে নাকি পয়সা দেওয়া হয় না বা এরকম ব্যাপার। তো দেখুন, আমাদেরই বাড়ির লালগোলা ব্লকের প্রায় 4 লক্ষ অধিবাসী, তারা যখন অসুস্থ হন একমাত্র এই হসপিটালে তারা আসেন, কিন্তু চারিদিকে আপনারা দেখবেন বেশ কিছু ভিডিও আমাদের কাছে আছে কি নোংরা এখানে করে রাখা হয়। তো তাদের ভরসায় থাকলে তো চলবে না, সব কিছু তারাই করে দেবে, আমরা কিছু করবো না, এরকম তো ব্যাপার নয়। সেই জন্য লালগোলার বেশ কিছু যুবকেরা অনেকের সাহায্য নিয়ে আজ থেকে আমরা এই কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছি। এখানে প্রচুর লেবার আমাদের সমাজকর্মীরা আজ ভোর 5টা থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসেছেন। আজকে বেশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আগামীকাল এবং তারপরও পরপর এই উদ্যোগ কিন্তু আমাদের থাকবে। আমাদের এই নিজেদের প্রাণের হাসপাতালটাকে আমরা নিজেরাই পরিষ্কার করে পেশেন্টদের হাতে তুলে দেবো, এইরকম আমাদের দৃঢ় অঙ্গীকার আমরা করেছি আমরা নিজেদের মধ্যে। আজকে সারা রাজ্য জুড়ে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নির্মল বাংলা গড়ে তোলার শপথ গ্রহণ করেছেন, আমরা তাকেও অভিভূত, তার ডাকেও আমরা সাড়া দিয়ে তাকেও কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই লালগোলার যে হাসপাতাল তাকেও আমরা নির্মল করে তুলব, এই আশা এবং অঙ্গীকার আমরা করছি। এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন, তাদের কথা মাথায় রেখেই শুরু হয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কারের কাজ। হাসপাতালে যেরকম ভাবে নোংরা হয়ে আছে, কুকুর ছাগল গরু থেকে শুরু করে এবং বিভিন্ন রকম, খুবই মানে একটা বিবৃতিকর একদম পরিবেশ, একটা অনেক খারাপ একটা পরিবেশ। এটা দেখে দেখার পরে আমাদের লালগোলা কলেজ ইউনিটের সঙ্গে আমি কথা বললাম, এবং আমাদের যুব সমাজের কিছু আমাদের দাদা আছে, তাদের সঙ্গে কথা বলে আমরা এই পরিকল্পনা নিয়েছি যে যাতে হাসপাতালটা পরিষ্কার করা হয়, এবং আমরা আজকে করলাম সেটা।
স্বাস্থ্যকেন্দ্রের এই অস্বাস্থ্যকর পরিবেশে রোগী কি আদৌ সুস্থ থাকতে পারবে, নাকি আবার কিছুদিনের মধ্যেই পুনরায় একই অবস্থায় ফিরে যাবে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল? যদিও ছাত্র যুবদের উদ্যোগে এই কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানানো হয়, কিন্তু প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে। প্রশাসনই বা কবে সজাগ হবে? যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।